নিয়ে মোট সতেরোবার লিপস্টিকের কালার চেঞ্জ করলো মালিয়াত প্রত্যেকের লিপস্টিক ট্রাই করা শেষ না কারোটাই পছন্দ হচ্ছে না এবার আয়ত্রির লিপস্টিকগুলোর জন্য বড্ড আফসোস হচ্ছে তার গতকাল সব জিনিসপত্র জ্বালিয়ে দিচ্ছে সেই পিচ্চিটা তা না হলে আয়ত্রিরগুলো থেকে একটা না একটা অবশ্যই ভালো লাগতো মালিয়াতের এতটা হাউতাস দেখে প্রতীক্ষা বললো আমি বুঝতে পারছি না যেখানে প্রতীকীকে দেখতে আসছে আপু নিজেই শ্বাস নিয়ে এতটা কনসার্ন না সেখানে তুই এত উতলা কেন হচ্ছে একটু বলবি প্রতীক্ষার কথা আদৌ মালিয়াতের কান অবধি পৌঁছাচ্ছে বলে মনে হলো না কারই মালিয়াতের বাড়াবাড়ি রকমের মন খারাপ দেখে মানহা বলল আত্রির জন্য ছোট মামা লিপস্টিকের চব্বিশটি শেট বাক্স নিয়ে এসেছে আত্মৃ বাক্স খুলছে বলে মনে হয় না তুই একবার দেখতে পারিস মানহার কথা বেশ মনে ধরেছে মালিয়াতে তাই তো দ্রুত উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে মুহূর্তে বাইরে বেশ শব্দ শোনা যাচ্ছিল শব্দের উৎস জানার জন্য উঠোনের দিকে এগিয়ে গেল সবাই উঠোনের মাঝখানে কাঠের টুলে বসিয়ে রাখা হয়েছে আয়ত্রীকে মুখে ঝাল পানের সাথে গরমের কারণে আয়ত্রী বেশ হাসফাস করছে পারিবারিক ভিড় ঠেলে যখন মালিয়াত মানাহা প্রতীক্ষা আয়ত্রীর কাছে পৌঁছল তখন মালিয়াতের মাথায় খানিকটা আকাশ না আস্ত আকাশ ভেঙে পড়ল আইত্রীর এক হাত ধরে বসে আছে আয়াত অন্য হাতে ধরে আয়ত্রীকে পানি খাওয়াচ্ছে তার সদ্য তৈরি হওয়া মিস্টার ক্রাশ যাকে একটু আগে দেখে কয়েক মুহূর্তের মাঝে তার উপর সমস্ত অনুভূতি পিষে ফেলছে মানে ক্রাশ খেয়েছে দু একটা ফাঁকা ঢোক গিলিয়ে মালিয়াত এগিয়ে যায় ওদের দিকে কিন্তু সামিল তাকে সরিয়ে আয়ত্রীর দিকে চার্জার ফ্যান চালিয়ে দেয় আপনার প্লিজ ভিড় করিয়েন না ওনাকে একটু সময় দিন কয়েক মুহূর্তে উনি নিজেই আপনাদের কাছে আসবে প্লিজ পাশ থেকে অপরিচিত শুনে আয়ত্রী পাশ ফিরে তাকিয়ে দেখে একজন সুদর্শন পুরুষ তার ডান হাত ধরে বসে আসছে শুধুমাত্র যে এখন হাত ধরছে তা নয় নদীর পার থেকে এভাবেই ধরে নিয়ে এসেছে এমন নয় যে আয়ত্রী ওনাকে চেনে কিংবা পূর্ব পরিচিত বেশ সজরে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায় অচেনা ব্যক্তির কাছাকাছি আসা মোটেও পছন্দ হচ্ছে না আয়ত্রির দাঁড়িয়ে বেশ মৃদু স্বরে বলল এতটা পেনিক ঘর কিছু নাই আমি আছি কথা শেষ না হতে আইত্রির হাত ধরে টান দিয়ে অপর পাশে নিয়ে আসে সেই অচেনা ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে আয়ত্রি বেশ বুঝতে পারলো এই লোকের হাইট বেশ বডি ফিটনেস হেয়ার স্টাইল কথা বলার ভঙ্গি এসব থেকে খুব যদি ভুল না হয় তাহলে লোকটা প্রশাসনের আছে হতে পারে সেনাবাহিনী কিংবা বিজিবি জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দাঁড়িয়ে ব্যক্তিটি বললেন ইউ শুড বি ভেরি রেসপন্সিবল অ্যাবাউট ইউ এক্ষুনি আপনার হাতে ফ্যান লাগতে পারতো আপনার ফ্যামিলির কথা শুনে মনে হচ্ছে আপনি অসুস্থ অসুস্থ হয়ে এই রোদে আপনি নদীর পারে কি করছিলেন মিস উইল ইউ এক্সপ্লেন ইট ভাই এখানে আমরা বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে এসেছি ড্রেস ধরে ধরতে না প্লিজ জেরা করো বন্ধ করো না হলে এরা কি ভাববে আর তুই আয় আমার সাথে আয়ের চোখ তুলে তাকিয়ে দেখলো তার সামনে একজন নয় দুইজন পুরুষ দাঁড়িয়ে আছে সাথে একজন মেয়ে মেয়ের কোলে আবার পিচ্ছি একটা বাবু কথাটা অবশ্য এই মেয়েই বলেছে ছেলেটা তাহলে পাত্রের ছোটো ভাই ও বেআইমশাই মশাই বেয়াই মশা শব্দটা বার এক আওড়ায় এক পৈচাসিক হাসি আসলো আইটি। বয়স্ক এক মহিলা এসে নানুর হাত ধরে বললেন কিছু মনে করবেন না ও আমার ছোট ছেলে ইশরাক চৌধুরী আসলে কি বলবো সেনাবাহিনীর আত্মে আছে তো তাই হয়তো কথার ধরন আমাদের কাছে এমন লাগছে ও আসলে ওভাবে বলতে চায়নি আমরা কিছু মনে করিনি আপনারা আসতে না আসতেই ঝামেলায় ফেলে দিয়েছি আসলে আমার নাতনি একটু অসুস্থ বাবার একমাত্র মেয়ে বাপ যান এই মেয়ে তাও মাপ তো আমাদের চাওয়া উচিত আপনারা প্লিজ ভিতরে চলুন কোনো কথা না বাড়িয়ে সকলে ভেতরের দিকে পা বাড়াতে আয়ত্রী তার রুমের দিকে পা বাড়াবে এমন সময় ইশরাক তাকে থামিয়ে দিল আয়ত্রীর দিকে কিছুটা ঝুঁকে সে বলল এত অল্প বয়সে মিস পান খাবেন না তা নয় নানি ভেবে কেউ আবার বিয়ে করবে না ইশরাকের কথা শুনে বেশ কিছুক্ষণ তার দিকে কুচকে তাকিয়ে রইল আয়ত্রী কিছু একটা ভেবে একটা মুচকে হাসি দিয়ে মুখটা কিছুটা নিচু করে ঈশ্বাকে চকচকে ঝলমলে জুতোর পানে পিক ফেলে রুমের দিকে একটা দৌড়ে গেল আর চেয়ে গভীর ঘুমে ডুবে আছে তবু ঘুম যেন কোথাও একটা ছন্ন ছাড় ছাড়া আছে শাওন কেন দিল না সে প্রশ্নের জবাব সে কি সত্যি বিবাহিত হলে তাতে বা তার কি একটা না দশটা করুক সে কেন এসব ভাবছে সে ভাবছে কারণ ও ওই হাসি তার চাই শাওন ওই চাহিনী তার চাই শাওনের নিরবতা কথা শ্বাস প্রশ্বাস সব মোট কথা শাওনকে তার চাই কিন্তু কেন সে তো কেউ না শুধু অচেনায়ক মানুষ সে অচেনা মানুষের কাছে আদৌ কি আমার অনুভূতির কোনো মূল্য আছে ঘুমের ঘরে নিজের অনুভূতির সাথে লড়াই করছিল। আয়ত্রী আয়ত্রী যখন ঘুম ভাঙল তখন রুমের কানায় কানায় মানুষের পরিপূর্ণ ঘরের দিকে তাকিয়ে দেখলো মাত্র দশ মিনিট আগে বালিশে মাথা রেখেছে অথচ দশ মিনিট এই ঘুমের মধ্যে যেন শরীরে মনের আলাদা এক প্রশান্তি এনে দিয়েছি প্রতীককে যারা দেখতে এসেছিল সেখানে মহিলারা এই রুমে চলে এসেছে আয়ত্রী উঠে বসতে ওর মাকে রুম থেকে বের করে নিয়ে এসেছে মূলত কেউ চাইছিল না আয়ত্রী প্রতি পাশাপাশি থাকুক কেন না ওরা পাশাপাশি থাকলে তুলু না আপনা আপনি চলে আসবে দুপুরের খাওয়ার পর একটা কাণ্ড ঘটিয়ে বসলো সামিল কি ভেবে যেন উনি আয়চটচিকে প্রতীক্ষাকে ডাকলো খাবার পরিবেশন করছে আয়ত্রী সবে মাত্র গোসল করে বেরিয়েছে ভেজা চুলে গামছা আবৃত কপালে নাকি বিন্দু বিন্দু পানি দিয়ে মাথার কাপড় তুলে আয়ের রুমে প্রবেশ করলো একে একে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে আয়ত্রী প্রত্যাশা দাঁড়িয়ে শত হল মেয়ে মানুষ পাত্রপক্ষে দেখতে এসেছে সেবানের স্বাভাবিক আচরণ করা হয়তো তার পক্ষে সম্ভব হচ্ছে না আয়চি তো সবাই কে খাবার দিতে ব্যস্ত অথচ একজন মানুষের দৃষ্টি যখন আইত্রীর চুরিবিহীন শূন্য হাত কপালে বিন্দু বিন্দু পানি অনবরত কথা বলা ঠোঁটের দিকে তাকিয়ে বারবার অনুভূতির কাছে হেরে যাচ্ছে খাওয়া দাওয়ার পাট চুকে ছেলের মায়ের কানে ছেলে কিছু একটা বললেন ভদ্রমহিলের দৃষ্টি যখন আয়ত্রীতে ভদ্রমহিলা তার পাশে বসে থাকা লোকটিকে কিছু বললে উনি আয়ত্রীকে ডাকেন এই ভয়টাই সবাই পাচ্ছিল শেষমেশ এটাই হওয়ার ছিল পরিবারের বড়রা সবাই বসে আছেন সবার উদ্দেশ্যে ভদ্রমহিলা বললেন আমার বড় ছেলে ইস্ত্রিয়াক চৌধুরী বর্তমান সেনাবাহিনীর মেজর হিসাবে আছেন আমার ছোট ছেলে ইশরাক চৌধুরী লেফটেন্যান্ট পদে আছেন আমার মেয়ে বিয়ে দিয়েছি আমার পরিবারের সব আমার ছেলে মেয়েদের আসলে ভাই না করে সরাসরি বলছি ইস্তেকের জন্য আমি আপনার মেয়ে প্রত্যাশা এবং আমার ছোট ছেলে ঈশ্বরের জন্য আয়ত্রীকে চাইছি এবং আজকে ওদের আঘাত করতে চাইছিলাম যদি আপনারা অনুমতি এবং সম্মতি দেন মালিয়ার জন্য এবার সত্যি অথই ঝলে মাঝে ডুবে যাচ্ছে আঠারো বছর বয়সে প্রথম কাউকে এতটা পছন্দ হয়েছে এভাবে যে আয়ত্রীর জন্য তাকে ত্যাগ করে দিবে এতটা মহান সে নয় আইটির সকল কথা সবার সামনে বলে দিবে যে মেয়ের মুখের কথায় পরপর মানুষের মৃত্যু হতে পারে সে মেয়েকে অবশ্যই কেউ বাড়ির বউ করে নেওয়ার কথা চিন্তা হবে না মালিয়ে কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট শেষমেশ কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে পড়ছে দুচো গুপচে পানি পেরোচ্ছে আয়ত্রীকে যে বড্ড বেশি ভালোবাসে কিন্তু ঈশ্বাক নামের খনিকের মোহে পড়ে কতটা ভুল না করতে যাচ্ছিল মেয়েটা বাঁচবে কি না তার নেই তার সাথে কিসের হিংসে আঠেরো বছরের সম্পর্ক আয়ত্রী এত স্নেহ ভালোবাসা কীভাবে সে কয়েক মুহূর্তের ব্যবধানে ভুলে গিয়েছিল এসব ভেবে কান্না পাচ্ছিল দশ মিনিট আগে এসব মনে হয়নি একবারের জন্য উদ্ধ স্বভাবে এগিয়ে যাচ্ছিল সবার সামনে সবটা বলতে কিন্তু মুহূর্তে আয়াতের শুনে দাঁড়িয়ে যায় সে আনটি কিছু মনে করবেন না আসলে আমরা এখন আয়ত্রী বিয়ের কথা ভাবছি না আয়াতের কথা বেশ গম্ভীর হলেন ভদ্র তুমি কে বাবা প্রতি হত্তে আয়ত্রী বাবা বলেন আমার ছেলে আয়ত্রীর ছোটো ভাই আয়াত আসলে আপা আমার একমাত্র বোন তাই বোনের বিয়ে সম্পর্কে বুঝেছি ভাই সাহেব আয়াত বাবা শোনো মেয়ে যেহেতু বিয়ে তো দিতেই হবে আমার ছেলে পাত্র হিসেবে খারাপ নয় আনটি কিছু মনে করবেন না অবশ্যই ওনারা যোগ্য বলে আমার জন্য বোনের জন্য আপনাদের সম্বন্ধটাকে আমরা গ্রহণ করছি কিন্তু আনটি আমার বোন অসুস্থ আমরা জানি না আমার বোন আদৌ বাঁচবে কিনা সত্যি আমরা জানি না শেষ কথাগুলো বলার সময় আয়তের কণ্ঠস্বাস বেশ পাল্টে যায় উদ্বিগ্ন কণ্ঠে মহে ভদ্রমহিলা জিজ্ঞেস করে কি হয়েছে কোনো বড় ধরনের অসুখ মৌনত ভেঙে আয়ত্রীর নানা বলেন হ্যাঁ একটু অসুস্থ আশা রাখছি আয়ত্রী জলদি সুস্থ হয়ে উঠবে তাছাড়া আয়ত্রীর চাচাদের অধিকার আছে এ বিষয়ে মতামত দেওয়ার আয়ত্রীর স্বাধীন চেতামে ওর মতামত ব্যতীত আমরা আপনাকে কথা দিতে পাচ্ছি না বেশ তবে তাই হোক আসলে কিছুক্ষণ আগে আমার বড় ছেলে কানে মুখে ঈশ্বাসের জন্য আয়ত্রির কথা বলতে রিকোয়েস্ট করছে ভাইয়ের দৃষ্টি হয়তো এড়াতে পারেনি আমার ছোট ছেলের মনের খবর বড় ভাই তার আগেই বুঝতে পারে আমার নিজের কাছে আয়ত্রীকে ছোট ছেলের জন্য পছন্দ হয়েছে তাই মনে কোনো কথা না রেখে বলেই ফেললাম আলোচনার মাঝে সামিউল রুম থেকে চিৎকার শব্দ আসে দ্রুত সবাই বাইরে এসে দাঁড়ালে দেখতে পায় আয়চির নাক মুখ গলা হাত সব লাল হয়ে আছে আয়চির মা দ্রুত মেয়ের কাছে গিয়ে নাক মুখ দেখতে লাগলেন রঙের রক্তের রং নয় এগুলো আলতার রং। এরপর রুম থেকে প্রতীক্ষা মানহা বেরিয়ে এলো তিনজনের অবস্থা একই ভীতকণ্ঠে পতীক্ষা বললো ফুপির বিয়েতে আলতা ভেঙে গেছে কীভাবে ভেঙেছে আমরা জানি না আমরা তো বসে গল্প করছিলাম হঠাৎ করে আলতার শিশি আয়ত্রীর মাথায় পড়ছে ভাগ্যিস কাটেনি ওটারই ছিটে লেগে আমাদের এই অবস্থা আচ্ছা ব্যাপার না তোমরা ফ্রেশ হয়ে। আয়ত্রী তুমি পতীকে আর এবং ঈশ্বা ইস্তিয়াককে গ্রামের ওদিকটা ঘুরে এসো প্রতীর বাবা একথায় সম্মতি দিয়ে ওরা চলে যায় ফ্রেশ হয়ে বেরিয়ে যায় পরে ওরা কিন্তু বিষয়টা আয়ত্রীর নানুকে বড্ড ভাবাচ্ছে কারণ যেখানে আলতার বোতল ছিল সেখান থেকে হুটহাট আয়ত্রীর মাথায় কোনো কারণে পড়ার কথা নয় প্রতি ইস্তিয়াকের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ইশরাক আয়ত্রীর মন্থর গতিতে হাঁটছিল অথচ দুটি মানুষ এখনও জানে না তাদের বিয়ের ফুল ফোটাতে পুরো বাড়ি শুদ্ধ লোক সব তর্জোর শুরু করে দিয়েছে আয়ত্রী ইশরাকের পাশাপাশি হাঁটছিল আয়ত্রীর থেকে বেশ খানিকটা লম্বা ওনার বউ বেচারি জন্য বড্ড আফসোস হচ্ছে আয়ত্রী বেসারি কখনো স্বামীর চোখে চোখ রেখে ঝগড়া করতে পারবে না অজান্তে দীর্ঘশ্বাস ফেললো আয়ত্রী প্রিয় রং ঈশ্বরকে হঠাৎ প্রশ্নে আয়ত্রী জিজ্ঞাসা করলো আমাকে বলছেন আপনি ছাড়া কেউ আছে নাকি না আমার কোনো প্রিয় রঙ নেই নেই কোনো প্রতিচ্ছবি কেন চোখ বন্ধ করলে যেমন চারিপাশ অন্ধকার যায় আমি সেই অন্ধকারের প্রতিচ্ছবি এদিকে প্রীতি ঈশ্বাকের সাথে কথা বলছিল হঠাৎ খেয়াল করছে চুপ করে একদল কুয়াশা চারপাশে ঢেকে যাচ্ছে অজানা ভয়ে ফেটে যাচ্ছে প্রতি ভিতর ভিতর কিছুটা দূরে আয়ত্রীকে দেখতে পেলো ঈশ্বাকের সাথে কোমর ছড়িয়ে চুলগুলো খোলা বাতাসে উঠছে আয়ত্রীর অবস্থা মোটেও ভালো লাগছে না প্রতি কারণ ওরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকে চলে এসেছিল প্রতি দ্রুত পায়ে হেঁটে আয়ত্রীর কাছে এসে ওর হাত ধরে ঈশ্বাকের কাছ থেকে খানিকটা দূরে নিয়ে যায় আয়াতকে কতক্ষণ কল দিয়ে আসতে বলেছে প্রতি আয়ত্রীর চুল বেঁধে ওর মাথায় কাপড় তুলে দিয়ে প্রতি আয়ত্রীকে নিজের সাথে জড়িয়ে বিড়বিড় করে কোরআন শরীফের কিছু আয়াত বলছে ততক্ষণ আয়ত্রীর নাক দিয়ে ফোঁটা দুয়ে রক্ত চলে এসেছে ইস্তে এক দ্রুত ওদের কাছে এসে এমন অবস্থা থেকে ঘাবড়ে যাওয়ার কথা থাকলেও যায় না কারণ কেরিয়ারের এমন সব লাশ দেখেছে সেখানে এসব নগণ্য তবু ইশরাকের মাথায় চিন চিন ব্যথা হচ্ছিল এসব দেখে আয়ত্রীর পুরো ভর তখন ইশরাক সামলাচ্ছে শীতের প্রকোপে আয়ত্রীর হাত নীলচে হয়ে যায় তবে এতটা ঠান্ডা না আয়াত দ্রুত এসে বাইকে বসে বোনকে নিয়ে যাচ্ছিল আয়ত্রী চলে যাওয়ার আগে এক পরং নদীর পাড়ের দিকে তাকিয়ে দেখলো সায়ন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে চেহারায় বিষণনাথ সাপ স্পষ্ট বাড়ি আসার পর আয়টি অনেকটা বোধ করছে নানাভাই অবশ্য খানিকক্ষণ রাগারাগি করছিল কারণ এই অবস্থায় আর যাই হোক বর সন্ধ্যেবেলা বের হওয়া ঠিক হয়নি এদিকে প্রতি এসে বিয়েতে মদ দেওয়ায় বাড়িতে যেন এক প্রকার অনাবিল আনন্দ টুপটুপ করে পড়ছে কিন্তু মন খারাপ হয়ে গেল। যখন আয়ত্রী শুনতে পেল হয়তো আজকে আকুত হবে দ্রুত ঈশ্বের মায়ের কাছে গিয়ে তার হাত ধরে বলটা আনটি আজকে আকুত না করলে হয় না আমি জানতাম প্রতীকীকে আপনাদের পছন্দ হবে কিন্তু আমার আকদের প্রিপারেশন নেই নি আমাদের ওর বিয়ে নিয়ে অনেক প্ল্যান আনটি প্লিজ আইটি এমন অনুনায় হেসে উঠলেন পতির হবু শ্বশুরী আয়ত্রী মাথায় হাত রেখে বললেন তিন দিন হবে তো এর বেশি সময় নেই কিন্তু উচ্ছ্বাসিত কোনটা উত্তর দেয় হয়ে যাবে আগে তো আমার একমাত্র জুলাভাইকে মিষ্টিমুখ করিয়ে আসি চারটে শালিকা পেয়েছে ইস্তিয়ক হাসবে না কাঁদবে সে বুঝে উঠতে পারছে না এরা রূপে যেমন আগুন রূপে তেমন কুকর্মের বুদ্ধি তেমন সাহসী ইস্তিয়া ছেড়ে হঠাৎ আয়ত্রী ইশরাকের দিকে ফিরে একটা মিষ্টি নিয়ে ইশরাকের মুখের দিকে এগিয়ে দিয়ে বলল আহা বিয়াই মশাই যে বুড়ি বিয়ানকে পছন্দ হলো না বুঝি কিছু করার নাই গো এই বুড়ির হাতে তোমাকে মিষ্টি খেতে হবে বলে এক প্রকার জোর করে পুরো মিষ্টি ঈশ্বাকের মুখে ঢুকিয়ে দিল আয়ত্রী মিষ্টির আঠালো রসে ঈশ্বাকের গাল চটচটে ভেজা শক্ত হাতে আয়ত্রী হাত ধরে অন্য হাতে অন্য নিয়ে মুখ মুছে ইশাক বলেন আই জাস্ট লাভ বুড়ি মাইয়া বিশেষ করে নানা দাদিরা আমার বেশ ভক্ত আশা করছি তুমিও জলদি আমার ভক্তের তালিকায় নাম লেখাবে প্রতিটি আয়ত্রী মুখ ভেঞ্চিয়ে প্রস্থান করে মৌলানা সাহেব গভীর মুখে বসে আছেন হয়তো কয়েক মুহূর্তে কিছু ভাবলেন তারপর আয়ত্রী নানার উদ্দেশ্যে বললেন হাজি সাহেব আপনার বাড়ির বান ছুটে গেছে সে আপনার বাড়িতে প্রবেশ করে নি এতদিনও পারেনি বাড়িতে ঢুকছে কিন্তু আজ যে কোনো সময় সে আসছে যাচ্ছে এটা ভালো লাগছে না পূর্ণচন্দ্র উঠবে তিন রাতে তারপর চাঁদ ক্ষয় হবে চাঁদ ক্ষয়ের দ্বিতীয় দিন আয়ত্রী রুহু সে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তোর শুরু করেছে অনেক আগে হয়তো আয়ত্রীর সময় ফুরিয়ে আসছে ইশরাকদের গাড়ি যখন গ্রাম ছেড়ে শহরের রাস্তায় তখন এশার আজান পড়েছে ঘন্টাখানেক পথ পাড়ি দিয়ে বাসায় পৌঁছে ক্লান্ত শরীরে বিছানায় সবেমাত্র গায়ে লিয়েছে ইশরাক পায়ে জুতো অবধি খুলে নেয় কখনো সখনো দেহের ক্লান্তি থেকে মনের ক্লান্তি মানুষকে অবসন্নতায় ঘিরে বসে আজ ইশরাকের মন ভীষণ ক্লান্ত আয়ত্রীকে এতটা ভালো লেগে যাবে বুঝতে উঠতে পারেনি ইশরাক আজ দুপুরে যখন বাড়ি ফিরে পৌঁছে সবে বসেছে ঠিক তখনই কাউকে বেশ খোঁজাখুঁজি শুরু হয়েছে যার মাধ্যমে বিয়ের কথা এগোচ্ছে ইশরাকের ফুফু বললেন ও বাড়িতে একটা মেয়েকেও পাচ্ছে না মেয়েটা অসুস্থ ইশরাক ভেবেছিল হয়তো বাচ্চা মেয়ে আসার সময় নদীর পারের রাস্তা হয়ে এসেছে কেন যেন মনে হচ্ছে হয়তো বাচ্চা মেয়ে নদীর পারে খেলতে গিয়েছিল কারণ বাচ্চাদের পানির প্রতি আলাদা টান থাকে বাড়ি থেকে বেরিয়ে যখন নদীর পাড়ের দিকে যাচ্ছিলো দূর থেকে দেখতে পায় একটা কালো ছিপিস পরা মেয়ে বসে আছে নদীর পাড়ের বালির রোদে চিকচিক করছে শুধুমাত্র মেয়ের হাত দুটো দেখে বসতে পারে মেয়ের রোদে তাপধাও পুড়ে যাচ্ছে তখনই তাকে পাশ কাটিয়ে দেখতে আসা কনের খালু যে ভদ্রলোকের মেয়ে হারিয়েছে উনি মোটামুটি দৌড়ে সেই মেয়ের দিকে এগিয়ে যায় ঈশ্বাক পিছু পিছু ঢাল বরাবর নেমে যায় তখন মেয়েটা ভদ্রলোকের হাতের বাহু ধরে দাঁড়ায় প্রথম যা নজরে আসে তা হল রোদের তাপে কাল হয়ে যাওয়ায় দুটো লাল টমলে চোখ আর নাক টান দেওয়ার ভঙ্গি বুঝতে অসুবিধা হয় না যে এই সেই হারিয়ে যাওয়া মেয়ে এত বড় মেয়েকে পাচ্ছে না বলে বাবা ভাইয়ের এত চিন্তা কারণ নিঃশ্বাস বুঝে উঠতে পারছিল না বিশ বছরের বেশি হবে তৎক্ষণাৎ মনে পড়ল এই মেয়ে তো অসুস্থ তাই হয়তো সবার এত চিন্তা ভদ্রলোক মেয়েকে পেয়ে কিংবা বয়সে দৌড়ে যাওয়ার বেশ হাঁপিয়ে উঠছে ভাবভঙ্গি তাই প্রকাশ করছে তাই ঈশ্বাক হাত বাড়িয়ে মেয়েটির ডান হাত ধরেছে মেয়ের বাবা কিছু বলেনি কেননা কোনো একটা কারণে হয়তো উনি মাথার উপর জ্বলন্ত সূর্য এবং বালির উত্তাপে মেয়েকে নদীর পাড়ে রাখতে চাইছে না এই দেখায় কাল হল ইশরাকের মাঝপটে বারংবার আঘাত করছে ওই গাল টলমলে চোখ কিংবা নাক টান দেওয়ার ভঙ্গি তারপর যখন খাবার পরিবেশন করছিল তখনই আইটির নাক কপালে বিন্দু বিন্দু ঘাম পানিতে ভালো লাগছে বাধ্য করেছিল তবু হয়তো নিজেকে সামনে নিয়েছিল কিন্তু যখন ওর দুষ্টমিগুলো সামনে এলো ঈশ্বাক তখনই পিছিয়ে পড়ে গেল আইটি নাম মহাসমুদ্রে এখন ভাবতে ভাবতে তন্দ্রা এসে যাচ্ছিল ঠিক তখনই ঈশ্বাক নিজের বুকের উপর কিছু একটা অনুভব করলো চোখ মেলেই বুঝতে পারে ছোট ছোটো হাত বুলিয়ে দিচ্ছে গাল হাত বুলিয়ে বুকের উপর নিতে উচ্চস্বরে কেঁদে উঠছে আট মাসের ছোট্ট ভাগ্নে উৎসাহ ইলিয়ানা দৌড়ে এসে তার ছেলেকে নিজের কোলে নিয়ে নিতে বললো ছোট ভাই উঠে ফ্রেশ হয়ে ঘুমাও কতবার বলছি তোমাদের আর্মি ম্যানদের শরীরে এইটুকু বাচ্চাদের এভাবে চেপে ধরবে না আমার ছেলে হয়েছে কপাল বাবা মরা সবগুলোর শরীর এমন পাথর যে তাদের কাছে বাচ্চা দিতেই আমার ভয় লাগে নিজের সাথে নিজেই কথা বলতে বলতে বেরিয়ে যায় ইলিয়ানা বেচারে স্বামীর উপর ভীষণ ক্ষেপে আছে ভদ্রলোক মিশনে গিয়েছে তখন উৎসাহ পেটেছিল এখন উৎসাহের বয়স আট মাস তবুও বাবাকে দেখার ভাগ্য হয়নি খুব দ্রুত ফিরে আসবে এটাই আশা করছে সবাই ফ্রেশ হয়ে বের হতেই ইলিয়ানা এসে ইশরাকে হাত থেকে ধরে ড্রয়িং রুমে নিয়ে যায় সবার দৃষ্টি সামনের ল্যাপটপে বুঝতে অসুবিধা হলো না এটা আইটিদের বাড়ি দুয়ারে কাঠের টুলে বসে আছে প্রত্যাশা বাকি চার বোন বৃত্তাকারে প্রতি চারপাশে দুপাশে পাড়ের কাছে চুরি নির্দিষ্ট সময় পরপর বাজিয়ে কিছু তুলছে ইস্ত্রী কৌতূহ হয়ে জিজ্ঞেস করলো মা ওরা কী করছে হুম ভাই কথা বলিস না তো ওরা বিয়ের গীত গাইছে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো শুনতে পায় চার বোনের কণ্ঠে বিয়ের গীত লীলা বালি ভর যুবতী সই বিয়ের এমন রীতিনীতি শুধু শুনেছিল এমনটা দেখে অনুভূতি হয়ে পড়ে সবার ভাগ্যিস এখন কল দিয়েছিল ইলিয়ানা না হলে হয়তো এই মুহূর্ত মিস করা যেত বেশ গভীর রাতে পতি ইস্তিহাকের সাথে কথা বলছিল জড়তা কি কয়েক ঘন্টা কাটে তবু চেষ্টা করেছে আর কি তবে ইস্তিহাক কৌশলে জিজ্ঞাসা করছে আয়ত্রি কি অসুখ প্রতি বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে যাচ্ছে আকাশে এক বিশাল থালার মতো চাঁদ উকি দিচ্ছে আয়ত্রী বিছানায় শুয়ে পা দুলাচ্ছে সাথে আনার চিবরছে আনার চিবুতে চিবুতে প্রতি উদ্দেশ্য বললো এই দুলা সাথে কথা বলবো দে তো প্রতি মুচকি এসে ফোন এগিয়ে দিয়ে পাশে বসে আইত্রি কথা বলা শুরু করে এদিকে একটা অফিসিয়াল দরকারে ইশরাক সবেমাত্র এসেছে ভাইয়ার রুমে ফোন ব্যস্ত দেখে চলে যাচ্ছিল ঠিক তখনই এক ঈশ্বরাককে আসতে দেখে ফোন লাউড স্পিকার মুড়ে রাখে আচ্ছা বলুন তো আমি আপনার কয় নম্বর শালি আল্লাহ দেখছেন আপনার কি ভাগ্য চার চারটে শালি পাচ্ছেন যাকে বলে রাজকপাল হ্যাঁ তা তো অবশ্যই এখন কেমন আছে তুমি আরও ব্লিডিং হয়েছিল ওটা নতুন কিছু না পনেরো বছর যাবৎ হচ্ছে থামছে এসব বাদ দিন কি এমন রোগ তোমার যে এমন হয় জানি না তবে এটা জানি আমার মৃত্যুতেই শেষ হবে জীবন হচ্ছে স্বপ্ন এবং মৃত্যু বাস্তবতা তবু আমরা মৃত্যুকে বড্ড ভয় পাই চোখের সামনে অনেক লাশ দেখেছি দেখেছি আজাহারি তবু আয়ত্রীর কথায় শুলের মতো বিধল ঠিক মস্তিষ্কের নিউরনে ঝাঁঝালো গলায় ঈশ্বর গুরুত্ব দিল এক থাপরে আঠাশটা দাঁত ফেলে দিব আরেকবার এসব বললে বিশ্বাসকে কণ্ঠে জিজ্ঞাসা করলো আপনি জানলেন কীভাবে আমার দাঁত আঠাশটা আক্কেল দাল উঠলে তো আককেল থাকতো আক্কেল নেই তাই তো এসব বলছো ওয়েট আপনি ইস্তিয়া ভাইয়া না আপনি কে দুই ভাই একই সময় বললেন হুইজ ইস্তি ইস্তিয়াক ছোট্ট করে ইস্তি যেমন প্রত্যাশা পতি ভারী কণ্ঠে ঈশ্বাক জবাব দেয় হুম আমি বাই বাইদে হয়ে আমার নামের শর্ট ফর্মের দরকার নেই আমি দুলা সাথে জরুরি কথা বলবো ফোনটা তাকে দিন কচি বিয়াই মশাই বুড়ি বেয়ান আগে আমাকে বলুন কি দরকার আসলে আমি বাসর খাট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু মনে হচ্ছে ভাইয়া না আপনাকে বলাই ঠিক হবে নিজের বাসর তো আর নিজে সাজানো যায় না আপনি তো সাজাবেন তাই না আচ্ছা বাসরঘাট কী দিয়ে সাজাবেন শুনেন পতি কিন্তু রজনীগন্ধা ভীষণ বিরক্ত আচ্ছা আপনাদের বাসায় মশারি আছে তো এক কাজ করতে পারেন ফুলের মশারিতে বেলি ফুলের মালার আবরণ দিবেন দশ একটা বেলি ফুলের পর একটা রঙিন গোলাপ বিভিন্ন রঙের গোলাপ তবে মশারি কিন্তু মাস্ট আয়ত্রীর কথা শুনে দুই ভাই একে অপরের দিকে তাকিয়েছে বিয়ের খাটি মশারি কে টাঙায় তাছাড়া আয়ত্রী এতটা অবলীলায় কীভাবে বলছে মেয়ের কি লজ্জা করছে না আপনার ফোন নম্বরটা দিন তো ঈশ্বাকের কথা আয়ত্রী বলে কেন ভাইয়ের কথায় ডিস্টার্ব হচ্ছে বরং আমরা আলাদা এ বিষয় নিয়ে আলোচনা করি কথা শেষ করে ভাইয়ের দিকে ফিরে চোখ টিপে ইশারা করে ইস্ত্রিয়া ঘেসে পিঠে চাপড় মেরে সম্মতি জানায় কিন্তু আমার তো ফোন নেই নাম্বার না দিলে না দিবেন মিথ্যে বলছেন কেন এবার প্রতি বলে সত্যি ওর ফোন নেই কাল সন্ধেবেলা ওর সকল ব্যবহার্য জিনিসপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনাকে আমি নাম্বার দিচ্ছি ওঠাতে কল দেন ঈসরা গিস্ত্রীদের কথায় ঘাটল না কারণ খুব দ্রুত প্রতি নিজের থেকে সবটা বলবে এমনটাই ওদের বিশ্বাস নাম্বার নিয়ে ইসরা চলে যায় এদিকে কলাসা আইট্রি হাতা ফোনে বাসর খাটে মশারি থাকে না মিজ আইটি বাড়ে বাসর বলে কি আর মশা কামড় বাদ দিবে এমনিতে চারিদিকে যেহারে ডেঙ্গু হচ্ছে তাছাড়া পতি মশারি ছাড়া ঘুমায় না পিচিবিআই গুনে গুনে ছয় বছর বড় আমি তোমার ঘড়িতে জানান দিচ্ছে রাত একটা বাজে ঈশ্বরকে শেষ কথা আয়ত্রীর কান অব্দি পৌঁছাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না নিভু কণ্ঠে আইত্রী বলল আমি রাখছি বড্ড ক্লান্ত লাগছে পুরো আকাশে কোথাও মেঘের আনাগোনা নেই নদীর পারে হাতের বা দিকে বাঁশের পাচানে বসে শাওন সবেমাত্র পানিতে ডুব দিচ্ছে পরিবেশ ভূতরে হলেও বেশ লাগে একা একা বসতে বর্ষায় এখানে বসে মাছ ধরতো অনেকে সিগারেটের নেশা কোনো এককালে ছিল না কিন্তু ইধানিং এক অদ্ভুত নেশাই ধরেছে আয়ত্রির নেশাই এ নেশায় মেয়ের জীবন শেষ করে দিতে পারে তবুও কিছুই হচ্ছে না গত রাতে আয়ত্রে আসে নাই আজ আসবে বলে মনে হচ্ছে না এই ঠান্ডা পায়ে পানি জমে যাবে না তো আয়চ্ট্রি কণ্ঠে মৃদু হেসে শাওন জবাব দেয় অশরীলই জমে যায় বুঝি ভয় দেখেছেন ভয় পাচ্ছেন না আফটারঅল আম দ্য ব্রেফ উইমেন কংগ্রেস আইটি ইচ্ছে হচ্ছিল শাওনের হাত স্পর্শ করে স্বপ্নের কথাটা বলতে কিন্তু পারল না হঠাৎ মনে হলো কেউ একজন তার পিঠ বরাবর সুচালু কিছু দিয়ে অনবরত আঘাত করছে পেটে সব কিছু বাইরে চলে এসেছে কয়েক মুহূর্তে নাক মুখ দিয়ে রক্ত চলে এসলো অথচ শাওন যেন নির্বাক তার চোখে মুখে বেদনার সাপ স্পষ্ট শুধু বিড়বির করে শাওন বলল বলেছি আইটি এখানে আসবে না চোখে দেখা সব সত্যি হয় না আমি আমি নই যে আমাকে আপনি খুঁজে এখানে এসেছেন সে এখানে আসেনি আছে আয়টি চোখের সামনে হঠাৎ করে শাওন মিলিয়ে যাচ্ছিল নিবু নিবু চোখে শুধু দেখলো শাওন মিলিয়ে যাচ্ছে নদীর পানির কুয়াশার উপর সকাল সকাল কোথাও একটা দ্বারকা বেসরু কর্কশ গলায় কাকা করছে বুড়ি দিদি চিন গলায় পাল্লা দিয়ে কাকের সাথে কাকা থামানোর চেষ্টা করছে আর বছর শতকের ভাঙা টিনের গলায় দূর থেকে যেন সব স্পষ্ট ওই যে ওই যে বুড়ি বলছে সকাল সকাল রা রা কইরা না গো আল্লাহ বিল্লে কর ওই যা দূরে যাইয়া কর কাক কি বুঝলো কে জানে কয়েক মুহূর্তে ব্যবধানে উড়ে গেল উত্তরের ধানি জমির দিকে কুয়াশায় সকাল এক ফালি রোদ জ্বালানা দিয়ে সবেমাত্র মাত্র বিছানায় এসে পড়েছে আবরণে ফাঁক দিয়ে আয়ত্রী মাত্র চোখ মেলে তাকিয়েছে নিঃশ্বাস প্রশ্বাস বেশ দ্রুত ওঠানামা করছে তবে কি সব স্বপ্ন ছিল হয়তো না হলে শ্রাবণ কখনো আয়ত্রীর সাথে অমন আচরণ করবে না এটা আয়ত্রীর বিশ্বাস উঠে বসতে চাইলে ঘাড়ের দিকে মিনিট দশকের ব্যবধানে রোদ যখন আয়ত্রী পেটের উপর পড়েছে বাহিরে বেশ লোকজনের আনাগোনা ফ্লোরে পা রাখতেই ঠিক আগ মুহূর্তে ট্রে হাতে রুমে প্রবেশ করলো আইটি মা বাবা ভাই আয়ত্রীর পাশে বসে মেয়ের হাতে মগ তুলে দিলে আরাধ্যা বেগম পরিবারে একদম সময় দেওয়া যাচ্ছে না তাই আজ এভাবে বসেছে এটা আয়ত্রীর বাবা কথা হলেও আয়ত্রীর মনে হচ্ছে একটু কথা হয়েছে এদিকে আয়াত আয়ত্রীর পাশে পড়লো কম্বলের নিচে পা ঢুকিয়ে বাহিরে মনে হচ্ছে বেশ ঠান্ডা কফির পর্ব শেষ করে সবজি খিচুড়ির সাথে মুরগির মাংস ভাজা নিয়ে এলেন আয়ত্রী মা আয়ত্রী এবার শতভাগ নিশ্চিত যে বাবা কিছু বলবে দুই ছেলে না খাইয়ে দিচ্ছিল ব্যাপারটা ঠিক তা নয় বাবা মা দুজনকে খাইয়ে দিচ্ছে মেয়ের মুখের সামনে খাবার তুলে আহমদ সাহেব হালকা সরে জিজ্ঞাসা করলেন আয়ত্রী একটা কথা বলো জিজ্ঞাসা করবো বলো আইটি এই অপেক্ষায় ছিল মুচকে এসে সাই দিয়ে বললো আহমদ সাহেব বলেন মা তুমি রাতের বেলা বাড়ি থেকে বেরিয়েছিলে প্রশ্ন শোনার পর মুহূর্তে আইটির চোখ মুখের রং পাল্টে ভয়ের রং ফুটে উঠছে আয়ত্রীমা বুঝে মেয়ের উদ্দেশ্যে বলেন ভয় নেই সত্যি বলো আমরা বকবো না আয়ত্রী ভীত আবেগ ক্ষতিগ্রস্ত চোখে আয়াতের দিকে তাকাতে আয়াত হাতের ধরে আশ্বাস দিল হাতের গ্লাসে পানি ঢক ঢক করে পুরোটাই গিলে নিয়ে আইচি বলল বাবা আমি জানি না আমি কিভাবে বাড়ি থেকে বেরিয়ে যাই বা যাচ্ছি কিন্তু বিশ্বাস করো আমার কিছুই মনে থাকে না যখন রাত গভীর হয় বিশেষ করে মধ্যরাতে ঘড়িতে একটার ঘন্টা বাজে তখন আমার মাথা ভীষণ ভারী ভারী লাগে কিন্তু শরীর হালকা হয়ে যায় চোখ বুঝে আসে যখন চোখ খুঁড়ি তখন আমি নদীর পারে রাস্তায় নিজেকে পাই আয়ত্রী খুব কৌশলে শাওনের কথা এড়িয়ে যায় বিছানায় বসে থাকা প্রত্যেকের মানুষের দৃষ্টি তখন আয়ত্রীর উপর চকিত আয়াত প্রশ্ন করে আত্মী তারপর কখন ফিরে আসছিস ফিরে আসার আমার মনে থাকে না কি থাকে না ফিরে এলে সে রাতে বমি হয় কাল রাতে বেরিয়েছিলি মায়ের প্রশ্নের প্রতিহত্র আয়ত্রী বলে আমার ঠিক মনে নেই গিয়েছিলাম কি না সত্যি কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ বাবা কালকে আমি বাড়ি ছিলাম আমি না একটা বাজে স্বপ্ন দেখেছিলাম মনে হচ্ছে হতে পারে এসব বাদ দাও তোমার বনে বিয়ে কত কাজ বাকি চলো সবাই অপেক্ষা করছে বাড়ির সামনে একটা জিপ গাড়ি থেমেছে পরপর গাড়ি থেকে চারজন বলিষ্ঠ যুবক নামলো আইচিয়ার আর প্রতীক্ষা উঠোনে বসে কদবেল ভর্তা বানাচ্ছে মানহা গিয়েছে আয়ত্রীর জন্য হট ওয়াটার ব্যাগে গরম পানি আনতে মালিয়াত প্রত্যাশা কদবেল নামে নাক ছিটকছে ছেলেদের আসতে দেখে ভ্রু কুচকে প্রতিকা বললো আপু দেখ এরা যেন কে বাইরে গেটে দাঁড়িয়ে আছে মামাকে ডাকবো চল ভিতরে চলে যাই পথিকার কথায় আয়ত্রী ঘাড় ঘুরিয়ে দেখলো স্ট্রাক দাঁড়িয়ে আছে আয়ত্রী দ্রুত উঠে গে দৌড়ে গেট ধরে দাঁড়ালো গেটের এক হেলান দিয়ে গেট ধরে দাঁড়িয়ে বললো আরে দুলা যে এত সকাল সকাল কোনো দরকার বুঝি ও মা সাথে দেখি কচি কচি বেয়াই বাকিগুলো তো কেউ না বারে পাঁচ বোনের বিশাল পাল তোমাদের বুড়ি বেয়ান আর আমাদের দুই বন্ধুকে দেখে ভয় পেলে নাকি ঈশ্বরাকের কথায় প্রতি উত্তরে আয়ত্রী বললো পাল হয় গরু ভেড়া মহিষের আমাদের কি আপনার বলত মনে হয় বেআই মশাই আয়ত্রীর কথা হাসির আমের সৃষ্টি হয় হাসি থামিয়ে আয়ত্রীর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে ফিসিয়ে বলে তুমি চাইলে বলত হতে পারবো না বুড়ি বিয়ান তোমাকে তো গাভী হতে হবে তুই চোখ মুখ শক্ত করে কিছু একটা ভাবলো ভেবে আনমনে হেসে বললো কারণ ঘটনা ছিল বেশ মজার সেবার আয়ত্রী প্রত্যাশার হোম টিউটার ছিলেন তাদের পরিচিত এক ভাই তার সাথে আবার দুই বোন সেই ভাব দুই বোন একসাথে একদিন পড়তে বসে তো ভদ্রলোক কিছু একটা বল বলাতে প্রত্যাশা বললো মাস্টারমশাই আপনি যদি একটা বলত প্রতি বলেছিল হ্যাঁ আমি বলত কারণ আমি তো আগে হাড় বাছুর ছিলাম এখন বলত হয়েছি চকিত আয়ত্রী প্রশ্ন করছিল আজটা মাস্টার মশাই বড়দার বছরের মধ্যে পার্থক্য এই প্রশ্ন শুনে বেচারা লজ্জায় লাল নীল থেকে বেগুনি কালো হয়ে যাচ্ছিল কীভাবে দিবে উত্তর সেদিনের মতো আয়ত্রী মা এসে বাঁচিয়ে দেয় বেচারাকে পরে গুগল করে পার্থক্য দেখে দুই বোন খুব হেসেছিল এমন হাসি যে দু চোখে পানি উপচে পড়েছিল ঈশ্বাকের কথা আয়ত্রী সে কথা মনে কে হকচকি হুশ ফিরে আয়ত্রী জিজ্ঞাসা করলো আর্মি ম্যান ইশাকের কথায় মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে পরিচয় দেয় মেজর ইমতিয়াজ আহমেদ আর মেজর ইলিয়াস রহমান ভুরু ভুরুকুসকে আয়ত্রী জিজ্ঞাসা করে সব খালি আর কি কেন বাইদয়ে ভেতরে আসুন সেই আয়ত্রী ওদের বসিয়ে দিয়ে চলে গেছে আর যায়নি অস্থির লাগছে বিশেষ করে যখন যখন মাটির চুলে আগুন জ্বলছে আইত্রী অস্থির হয়ে উঠছে শুধু বলছে মা আমার ভিতর জ্বলে যাচ্ছে হঠাৎ চুলোয় পানি পড়ে সেই মুহূর্তে আয়ত্রী বলে একটা শান্তি লাগছে জ্বলছে না আয়ত্রীর কথা শুনে ভয়ে পাংশু হয়ে যায় পল্লবী বেগমের মুখ দ্রুত এগিয়ে যায় বাবার ঘরের দিকে ঈশ্বাকের সাথে কথা চলছিল সবার আসলে বড়রা ঠিক করছে আজ ওরা এদিক সেদিক ঘুরে আসুক তাই ওরা এসেছে প্রত্যাশা এবং বোনদের সাথে নিতে সবাই সাজগজে ব্যস্ত থাকলে আয়ত্রী চুপচাপ বাহিরে বসে আছে মুখ শুকনে একটুখানি হয়ে আছে মা এসে তৈরি হতে বললে চমকে উঠে আয়ত্রী যেমা তাকে কোথাও যেতে দেয় না কি খালামনি বাসা অবধি সে তাকে বাহিরে যেতে বলছে আর একটু বেশি কিছু করলো না শুধুমাত্র কাপড় বদলে চুল বেনি করে নিল হিজাব করতে দেয়নি ওর বাবা কারণ ওদের ফিরতে হবে রাত ততক্ষণ ওভাবে থাকা ঠিক হবে না যাওয়ার সময় বেশ গোলমালি অবস্থা জিপ গাড়িতে এত মানুষ আটকাবে না আর তাছাড়া যদিও এটে যায় তাহলে আইটি বেশ সমস্যা কারণ নাক মুখ বাতাস লাগবে ঠিক তখনই ইশরাক নেমে এলো কুচকুচে কালো প্রাইভেট কার যখন জানতে পারলো আইটি যাচ্ছে তখন বেরিয়েছিল মিনিট চল্লিশের মধ্যে ফিরে এসেছে বাবার গাড়ি নিয়ে এবার সবাই উঠে বসলে বেঁকে বসলো আইটি সে কিছুতে প্রতীক্ষা মালিয়া মানহাকে অচেনা দুই পুরুষের সাথে ছাড়বে না বাধ্য হয়ে আয়াতকে বসতে হলো ওদের সাথে প্রাইভেট কারে বসার আগেই হট ওয়াটারে ব্যাগ পল্লবী পতির হাতে দিয়ে বলল পেছনে প্রতি আয়ত্রী সামনে ড্রাইভ করছে গ্রামের রাস্তা পার হতে ভর ঘুম রাজ্যের ধীরে ধীরে ছুটে চলল নিদ্রার মহাকাশে পুরো বাড়ি থেকে পরপর সাতটা তাবিজ বের করালেন মৌলানা সাহেব সাতটা তাবিজে কুফরি লেখা শেষমেশ এসে থামলো উনুনের পাশে সামিউলকে ইশারায় খুঁজতে বলেন কিছু খননের পর বেরিয়ে আসে এক কুসৃত পুতুল পুতুলকে দেখে প্রায় চিৎকারের স্বরে আয়ত্রীর মা বললেন এই পুতুলের পরনে আয়ত্রীর কাপড় কেন এই যে এই যে ছোট্ট পুতুলের কাপড়ে আয়ত্রীর জামার কাপড় দিয়ে বানানো কেন এবার আয়ত্রীর নানা দীর্ঘশ্বাস পেলে ধীরে ধীরে বলেন কারণ একে তোমার মেয়ের মতো করেই বানানো হয়েছে খুব ভুল না করলে এই পুতুলের চুল নখ আয়ত্রীর চুল নখ দিয়ে তৈরি আর পরনের কাপড় আয়ত্রীর ব্যবহারের কাপড় চকিত এমন সরে জীবশ সকলের উননের তলায় কেন ক্ষীণ স্বরে মহলানা বলেন এ পুতুল যত জ্বলবে আয়ত্রী তত জ্বলবে পুতুল জলে শেষ হলে আয়ত্রী চলে যাবে না ফেরার দেশে তবে আমার এবার মনে হচ্ছে কারণ তোমার মেয়েকে একভাবে না কয়েকভাবে আক্রমণ করছে আমার সব সামলে উঠলে তার শরীর কি এতটা ধকল নিতে পারবে শীতের সকাল রোদ উঠছিল হঠাৎ কোথা থেকে একদল মেয়ে গুড়ে এলো ঝুপঝুপিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি ঠেলে এগিয়ে আসছে স্ট্রাকদের গাড়ি বৃষ্টি নামার কারণে প্রতীক্ষাতে গাড়ি বদল করতে হলো জোড়া উইসপোর অনবত পরিষ্কার করে চলছে সামনের দিকে লুকিং গ্লাসে তাকিয়ে পিছনে থাকা আয়ত্রিকে বারবার দেখছিল ইস্ট্রাক এতটা কাছাকাছি থেকে দেখে মনে হচ্ছে সত্যি মেয়েটা অসুস্থ চোখে নিশে বেশ খানিকটা দেবে আছে কালি জমেছে ঘাসে সদ্য পড়া শিশির বিন্দুর মতো নাকে জমেছে বিন্দু বিন্দু ঘামের কোনা চোখ দুটো বন্ধ পা তুলে বসেছে ঘাড়ের পিছনে হট ওয়াটার ব্যাগে রাখা এতটা অসুস্থ কিসের জন্য কালো যদি শুনেছে তাহলে মাঝে হাড় কাঁপানো আসে টুকটাক কথা বলছিল প্রতি স্ট্রাইক ইসরাক ড্রাইভিং করায় ব্যস্ত বলে মনে হচ্ছে না তবে সে পেছনে বসে বসে প্রেয়সীকে লুকিয়ে চুরিয়ে দেখতে ব্যস্ত একশো আটাত্তর বার তাকানোর সময় টুক করে চোখ মেল তাকালো আয়ত্রী চোখাচোকি হয়ে আয়ত্রী ঈশাক প্রতি এক তখন ব্যস্ত কথায় আয়ত্রী গলায় ভীষণ যন্ত্র করছে ঘাড় নাড়াতে পারছে না মনে হচ্ছে কিছু একটা ঘাড়ের উপর এসে বসেছে নিবণু কিছুকে আয়ত্রী একবার প্রতি স্ট্র্যাকের দিকে তাকালো তারপর ইস্ট্রাকের দিকে ধীরে ধীরে স্ট্র্যাককে উদ্দেশ্য করে বললো ভাইয়া আপনি পিছনে আসুন আমি সামনে বসছি আমার মনে হয় আপনাদের এখানতে কথা বলার প্রয়োজন ইস্ট্রাক মনে মনে এটাই চাইছিল কারণ পিছনে ফিরে বারবার কথা বলা সম্ভব হচ্ছে না কিন্তু আয়ত্রী সামনে বসলে এতটা আরামায়স ভঙ্গিতে বসতে পারবে না যে এটাও কারো অজানা নয় দ্বিধাদান গেল ক ঈশ্বাক তখন এক মনে ড্রাইভ করে চলছে একটা কপি শপের সামনে গাড়ি পার্কিং করে নেমে পড়ল কিছুক্ষণ পর ফিরে এলো হাতে কপি নিয়ে ঈশ্বাক ঈশ্বারের ড্রাইভিং সিটে বসতে বলে এবং প্রতীকী তার পাশে বাইরে শীতের ডাপটে এমন যেন দাঁত দিয়ে কুটকুট করে ইঁদুর কাটছে আবছা ইঁদুরের কামড় অনুভূতি হচ্ছে খুব জ্বালা করে কি কোথাও শুনেছিল মিনিট ইঁদুরের হৃৎপিণ্ড পাঁচ হাজারের মধ্যে পাম করে আচ্ছা ইঁদুর মাংস খেতে কেমন ওরা কি মৃত্যুকে ভয় পায় এসব আকাশকুসুম চিন্তা কয়েক মুহূর্তেও করে ফেলছে আইটটি ততক্ষণে ঈশ্বরাক বসেছে আইটির পাশে মন খারাপ বুড়ি বিয়েন নিষ্পলক নিরুত্তর উদাসীনতা চাহিনি আইটির এমন চাহিনী দেখে ঈশ্বরাক ভিতরে ধক করে এগিয়ে এলো কফি এগিয়ে দিতে খেয়াল করতো আয়ত্রীর হাত ভীষণ রকমের কালচে নীল হয়ে আসে বলা বাহিলল আইটির প্রচণ্ড শীত লাগছে ডান হাতে হাত আঁকড়ে ধরে বা হাতে কল দিল কাউকে ইশারায় ইস্ট্র্যাককে থামিয়ে মিনিট দুয়েক পর গাড়িতে উঠে বসে আয়াত আয়ত্রী যথেষ্ট গরম কাপড় পরে আছে তারপরও ওর এমন কাপুনির কারণে কারো বুঝে উঠছে না ইশাক আয়াতকে বললো চাদর মুড়িয়ে নেও কে ওর শীত লাগছে হয়তো তোমার শরীরের উত্তাপে কিছুটা কমবে পোষা বিড়ালের মতো আয়ত্রী ভাইয়ের গন্ধ পেয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে অথচ ডা ডান হাত আঁকড়ে ধরে আছে ইস্যাকের হাত গাড়ি ভেতর তখন কিছুটা থমথমে পরিবেশ বাইরে গাড়ির আওয়াজ বৃষ্টির শব্দ ব্যতীত কোনো শব্দ নেই মাঝে মাঝে প্রতি কণ্ঠে জিজ্ঞাসা করছে আয়াত দেখ না জ্বর এলো কি না নাকি ব্লাড আসছে নাকি ওর ঘাড়ের তো কিছু হয়েছে কি না এক সিগারেট ধরতে চাইছিল কিন্তু প্রতি আবার বাধা দেয় কারণ আয়তটি জন্য এসব ভালো হবে না পুনরায় নিরবতা নেমে এলো ঈশ্বাক অবাক দৃষ্টিতে তাকিয়েছে আয়াতের দিকে আয়াতের বছর দুই একের ছোট আয়াত তবুও যেন বড় ভাই সে সব দায়িত্ব সামলে ছোট্ট বোনের মতো আয়ত্রীকে আগলে রেখেছে ফোনে রিংটন হালকা শব্দ এখন বাজ পড়ার শব্দের মতো ভাসছে আয়তের স্ক্রিনে ভেসে উঠলো বাবা ইজ কলিং বাবা বলো সব ঠিক আছে তো ছেলের প্রশ্নের প্রতি আহমদ সাহেব প্রশ্ন করলো আয়ত্রী কী করছে পতির কোনো ফোন নট রিসেবল কেন আয়ত্রী আমার সাথে ঘুমাচ্ছে জ্বর কি আবার এলো না তবে শরীর বেশ ঠান্ডা তোমাদের ওদিকে খবর কি অহমদ সাহেব কিছুতে ইতস্ত করছেন কিন্তু আয়াত বেশ জোরালো স্বরে বলল বাবা কোনো প্রকার ধানাই পানাই না করে সরাসরি বলো অহমদ সাহেব যতটা সংক্ষেপে পারলেন ছেলেকে বললেন আয়াতের চোখ হঠাৎ দপদপিয়ে জ্বলে শুরু করলো আজ অব্দি কারো এমন সাহস হয়নি সামনে এসে আয়ত্রীকে কিছু বলার কোন বাসটার পিছন থেকে এসব করছে তাকে একবার সামনে এঁপে এলে পায়ের তলায় পিষিয়ে ফেলবে সে কখনো এসব বিশ্বাস করেনি কিন্তু কাল রাতে আয়চিকে তারা বাড়ির উঠোনে পেয়েছে রক্তাক্ত অবস্থায় নাক মুখ চুইয়ে চুইয়ে আসছিল ঠিক তখন সে এসবে বিশ্বাস করতে শুরু করছে কিন্তু নানার বাড়ি সময় বন্ধ রাখা করা হয় যাতে চোর বদমাস কিংবা কোনো খারাপ বাড়ি কিছু না ঢুকে যেহেতু আয়ত্রে রাতে বেড়েছিল এটাই প্রমাণ হয় কোনো খারাপ কিছু এসেছিলো বাড়িতে তাই আজ মৌলানা সাহেব এসে পুরো বাড়ি তল্লাশি করবে বলে সিদ্ধান্ত নেয় এদিকে আয়ত্রী থাকলে হয়তো ভয় পাবে কিংবা ক্ষতি হবে তাই কৌশল সরিয়ে এনেছে সবাইকে কিন্তু অন্য কেউ এসব জানে না সে পুতুলটা কোথায় বাবা এই তো বারান্দায় তাতে বৃষ্টির ফোঁটা লাগছে কি হ্যাঁ ঘরে নিয়ে যাও না হলে। এমন কোথাও যাতে ঠান্ডা না লাগে কারণ পুতুলের সাথে আয়ত্রীর শারীরিক অনুভূতি শেষের কথা বেশ শান্ত ঠান্ডা সরে বলল আয়াত ফোন কেটে দিয়ে আয়ত্রী কিছুটা সোজা হয়ে বসতে বলল তার নাকি গাল ব্যথা করছে পাশ ফিরে আয়াতের দিকে পিঠ থেকে আবার গভীর ঘুমে ডুব দিল সে এবার আয়াত প্রতীক্ষা মুখোমুখি হলো দুই ভাইয়ের প্রশ্নে যেহেতু ইশরাকের সাথে আয়ত্রীর বিয়ে হওয়ার কথা হচ্ছে তাই আয়াত বিনা দিনায় সবটা বলতে শুরু করলো আয়ত্রী যখন প্রথম প্রথম তখন তার বয়স কি সাত হবে নদীর পাড়ে গোসলের সময় স্রোতের পানি তাকে টেনে কোনো একটা পানির পাকে নিয়ে দিকে যাচ্ছিল ছোট মামা কোনো মতেই বাঁচিয়ে আনে আইটির পায়ে তখন পাওয়া যায় গভীর ক্ষত যা আজ অবধি লাল হয়ে আছে এরপর সেই গরু থেকে শুরু করে কয়েকদিন আকের সে আনটির মৃত্যু সব ঘটনা প্রতি বলে আর চুপ করে সব শুনেছিল তারপর কাল রাতে এবং আজকে সকালের ঘটনা বলে দুই ভাই বিশ্বের সাথে শুনছিল কারণ এসব মোটেও কুসংস্কার নয় কেননা ঈশ্বাকের দাদাকে গ্রামের একজন শত্রুতা করে বোয়াল মাছের মধ্যে কী সব সিঁদুর গাছের শেকড় সব হাবিজাবি দিয়ে বান করছে যা ওদের বাড়ির আম গাছের চক্ষুর আড়ালে রেখে যায় মাছ যত শুকায় ঈশ্বরের দাদা ততই শুকিয়ে একটুখানি হচ্ছিল একদিন বাড়িতে কবিরাজ এসে সবটা পেয়েছিল কিন্তু ততদিনই ঈশ্বাকের দাদার অনেক ক্ষতি হয়ে যায় পরবর্তী ভদ্রলোক মারা যান প্রথমে ওরা মনে করছিল ওর অসুখ কিন্তু অনেক ডাক্তাররাও দেখানোর পর কোনো উন্নতি বা রোগ ধরা পড়েনি তাই আজ দুই ভাই বিনা তর্কে মেনে নিল সবটা ঈশ্বর কিছু আগে হয়তো আয়ত্রীকে স্পর্শ করতে দ্বিধা করছিল তাই আয়াতকে কল দিয়ে এনেছিল কিন্তু এবার বিনা দ্বিধে আয়ত্রীর দুই গাল নিজের হাতে নিয়ে বলে চিন্তা করো না আয়ত্রী কিচ্ছু হতে দেব না আমরা ঠিক ওকে সুস্থ করে তুলব গুড়িগুড়ি বৃষ্টি হালকা বাতাসে শীত যেন জমে উঠেছে গন্তব্য শহরে বাইরে জমিদার বাড়ি আজ পুরো বিকেল সেখানে কাটানোর কথা সন্ধেবেলা বিয়ের শপিং বলতে শুধুমাত্র শাড়ি যা দেখানোর জন্য কারি জমিদারি পুরো রাস্তায় আয়তের সাথে টুকটাক কথা বলে কাটিয়েছে ঈশ্বরাক কথার বিষয়ে আয়ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে যেমন প্রশ্ন করছিল ঈশ্বরাক আয়াত তেমনই বাধ্য ছেলের মতো উত্তর দিচ্ছিল আদবন্ত শুনে এটা কারো বুঝে আসছে না যে আয়ত্রী সাথেই কেন এমন হচ্ছে সব ঘটনার পরপ্রেক্ষিতে আয়ত্রীকে কয়েকবার ভিকটিম করা হচ্ছে প্রসাদনী কাপড় সব দিকটাই পুতুলের দিকটায় কোনো এক মনে ঈশ্বাক আয়াতকে বলল দাদার সময় যে ভদ্রলোক এসেছিল আমরা একবার তার খোঁজে যেতে পারি কিন্তু আয়াত সহমত প্রকাশ করে কারণ ঈশ্বাক খারাপ মনে হয়নি যদিও আয়ত্রীকে বিয়ে নিয়ে এসে ঈশ্বাকের উপর কিছুটা অসন্তুষ্ট হলো তবে আজকের ব্যবহারে মুক্ত এমন একজনের হাতে বোনের হাত তুলে দিতে পারলেই কারণ এটা হবে যে সৎপাত্রে কন্যা ওদের কথায় আরও একটি বিষয় ছিল আয়ত্রী এফিক্টেড আয়ত্রী যদি সবার সাথে কথা বলে সময় কাটায় এতে হয়তো কিছুটা শারীরিক ইম্প্রুভ হবে জমিদার বাড়ি যাওয়ার আগে গ্রামে মেঠোপথে যেন শিল্পী তুলি আঁকা ছোট্ট একটি গ্রাম বৃষ্টি পড়েছে মাঠে ঘাসে হালকা বাতাসের তীব্র মাটির গন্ধ আয়াত হালকা সরে আয়ত্রীকে ডেকে তুলল আয়ত্রী বেশ ঘুমিয়েছে উঠে আনমোড়া ভঙ্গিতে কফি এগিয়ে দিল ইশরাক কফি নেমে আয়ত্রী কফি নিয়ে নেয় কপিত্বের শেষে আয়ার জ্যাকেটের ভিতর থেকে একটা ঢুকিয়ে দিল বলে ভাই আমার না বেশ হালকা লাগছে কিন্তু মুখে টক ভাব হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বমিচে মিস আয়ত্রী আপনি কি কখনো অরক্ষণীয় পড়েছেন ঈশ্বাকের প্রশ্নে আয়ত্রী ভাইয়ের দিক থেকে মুখ ঘুরিয়ে ঈশ্বাকের দিকে তাকায় সাবলীল বাংলা বলে আমি বই পড়ি না উপন্যাস পড়লে আমার বড্ড যন্ত্রণ হয় অনুভূতি ভোতাভোতা লাগে আয়ত্রীর কথায় এক গাল হাসি ঈশ্বাক হাসির মধ্যে এক প্রকার ডিসিপ্লিন চোখ পড়লো আয়ত্রীর আচ্ছা তাদের কি হাসতেও নিয়ম মেনে চলছে কী জানি বাপু শুনতে তো পছন্দ আমার লাশের গল্প ভালো লাগে না আমার রক্তের গল্প ভালো লাগে না আমার ফুল ভালো লাগে না না ভালো লাগে কোনো পাখি কি ভালো লাগে চাঁদের আলো ভালো লাগে জ্যোৎস্না ভালো লাগে আর ভালো লাগে নদীর পাড় কথা বলতেই বলতে আইটি মন খারাপ হচ্ছিল সায়নের কথা ভীষণ করে মনে পড়ছে নদীর পাড়ে ছোট্ট একটা বালুচর বালুচরের বা পাশের দিকে একটা ছোট্ট ঝুপড়ি ঘর বর্ষার পানিতে যখন ডুবে যায় মাঠঘাট আশ্চর্যভাবে ভেসে আসছে ওই ঝুপড়ি ঘর একদল যুবক উৎসাহ করে এগিয়ে যায় সে ঘরের দিকে গ্রামের প্রবীণ লোকেরা না করেছিল একবার দুইবার বারবার কিন্তু বালকদের তখন রক্ত গরম বয়সটাই এমন কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতার মতন হয়ে তারাও চেয়েছিল রৈবনাগ বদ্ধ কাছায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ চন্দ্র চন্দ্রতারায় সাগর জলে পাহাড় চুড়ে যখন এক বুক পানি সাঁতারে যুবকদের সেই চুপড়ি ঘরের কাছাকাছি পৌঁছল তখন দেখলো পানির মধ্যে বিশাল পাক সৃষ্টি হচ্ছে আশেপাশে সব ঠেনে নিয়ে যাচ্ছে পানির নিচে আস তখন কয়েকজন আসলো দুজন পাক এগিয়ে যাওয়ার পর যখন ঝুপড়ির কাছে পৌঁছালো তখন শুরু হলো আত্মনাথ বাসের তলাইয়ের দরজা ঠেলে ভিতরে তাকাতে শিউড়ে উঠল কেননা সতেরো বছর বয়সী এক যুবতী সে ঘরে বসে করেছিল পেত সাধনা তার পাশেই বসা ছিল চারপা বিশিষ্ট এক জন্তু সে খুবলে খাচ্ছিলো এক বাস্তার মস্তিষ্ক অথচ সবটা হচ্ছিল পানির উপরে তারা পানির উপরে এমনভাবে ছিল যে মনে হচ্ছিল পানির উপর নয় স্বচ্ছ কাচের উপর বসে আছে সব থেকে ছিল মেটির পাশে থাকা এক গামলা চীনা যোগ যা কিলবিল করছে মেটির চোখ বন্ধ ছিল হঠাৎ একটা লাশ ধীরে ধীরে পানির তল থেকে ভেদ করে উঠে এলো যোগগুলো আপনা আপনি নেমে এলো এসে লাশের শরীরে সব রক্ত চুষে চোখের পলকে উদা হয়ে গেল দুই যুবক তখনও নিচুপ দেখছিল বলতে বাধ্য হলো যুবকদ্বয় ছিল অশেষ ধৈর্য শক্তি তবে মানুষের ধৈর্যের একটা সীমা থাকে সীমানা অতিক্রম করলে টিকে থাকা দুষ্কর হলো তাই যখন লাশ থেকে ছাল মাংস উঠে এক এক যাচ্ছিল বারকদায় সহ্য করতে পারল না চিৎকার করলো জোরে ধ্যান ভাঙল স্বর্গীয় অপসরার শুনেছি শিশুবালক কৃষ্ণকে অপসরী বেশে দুধ খাওয়াতে এসেছিল এক পিচাসিনী এজন্য সেই রূপসী অপসরীর চেয়ে পিছাসিনী চোখ দুটো জ্বলন্ত আগ্নিকন্ডে বারকদাহ ভয় পেয়ে কোনো রকম পাড়ে ফিরে আসে কিন্তু ফিরতে পারল না স্বাভাবিক জীবনে দুমিয়ে জ্বর এলেও প্রচণ্ড জ্বরে বিলাপ করছে আদৌ বাসায় বননায় করে ঘটে যাও ঘটনা সাত দিন পাওয়ার এক গভীর রাত অনুমানিক রাত একটাই মৃত্যু হয় ওই দুই বালকের সেই রাতে তলিয়ে যায় সেই সুপ্রিঘর আজ থেকে প্রায় দশ বছর আগে মনে হয় সেখানে একটা মেয়ে প্রেত সাধনা করতো সাধনার ব্যাঘাত ঘটনার জন্য প্রাণ দিতে হলো দুই বালককে জমিদার বাড়ির বুড়ো লোকের থেকে এতক্ষণ গল্প শুনছিল সবাই বাইরের দৃষ্টিতে আনাগোনা লেগে গেছে বিশাল বৈঠকখানায় বসে চায়ের কাপে আড্ডা জমেছে বৃষ্টির সাথে চা আর সাথে ভৌতিক গল্প পারফেক্ট কমিউনিকেশান আয়ত্রী বসেছে আয়াত মানহার মাঝে ইশরাকের মুখোমুখি ইশরাক খেয়াল করলো আয়ত্রীর দুই চোখ নিভু নিবু যখন ঢলে পড়বে ঘুমের রাজ্যে বুড়ো লোকটি বলে নিস পাতানো বিছানায় পাতানোর ব্যবস্থা করলো ইশরাক হালকা নাস্তার সাথে গরম পানি নিয়ে আসলো নিচে বিছানায় যেন ঘুম আরও জেঁকে বসলো ভালোভাবে গায়ের চাদর জড়িয়ে কেবলমাত্র আইট্রি চোখ বন্ধ করবে ঠিক তখনই ইশরাক এসে পাশে বসে হাতে থাকা ডিম সিদ্ধ এগিয়ে দেয় আয়াতের দিকে বিনা বাক্যে আয়াত হাতে নিয়ে চালান দেয় আইটির মুখে এরপর দুটো ডিম খেয়েছে আইট্রি গলা অবধি ভরে গেছে এটাই আইট্রির শেষ এদিকে ইশরাক খেয়াল করলো যখন অস্তির স্ত্রীকে বিয়ের কথা হচ্ছে আয়ত্রী অস্বস্তি হচ্ছে ঠিক তখন মনে হলো আয়ত্রী বলা কথা আয়ত্রী বলেছিল বরপক্ষ আসবে পছন্দ করবে বিয়ে হবে অর্থাৎ পতির বিয়ে হওয়া মানে আয়ত্রীর মুখের কথা সত্যি হওয়া আর এক ধাপ এগিয়ে যাওয়া মৃত্যুর দিকে চন্দ্ররা চন্দ্রাবতীর রাতে দ্বিতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং